কি দাদা ঘটনাটা ঘটনাটা আমরা ছটার সময় বুথে আসি বুথে আসার পর বিএসএফ এর যে জামান ছিল ওই ভদ্রলোকের নামটা এই মুহূর্তে আমার মনে পড়ছে না ফসা করে ভদ্রলোক উনি আমাদের এজেন্টের ফর্ম সব নিয়ে নিলেন নিয়ে নিয়ে উনি চেক করছেন বলছে এটা এজেন্টের চিফ ইলেকশন এজেন্টে শুরু করতে পারবে আমি তখন বললাম যে এটা চেক করবে প্রিসাইডিং অফিসার আপনারা আমার ভোটার কার্ড আছে কিনা আগে দেখুন প্রিসাইডিং অফিসার ছিল ওদেরকে বললাম ওনারা বলছেন আমাদের কিছু করার নেই আমাদের টাইমলি ভোট করতে হবে আমরা বললাম এজেন্ট না বসা পর্যন্ত আপনারা এখন মকপল করবেন না ইভিএম খুলবেন না আমরা রিকোয়েস্ট করি না থাকে উনারও কোনো কথা শুনিনি লাস্টে আমাদেরকে বের করে দেওয়া হলো বের করে দেওয়া হলো এবং কিছু পাবলিক আমাদের সামনে আছে আমাদেরকে রিপোর্ট করছে যে ওই বিএসএফ जवान বলছে বিজেপিকে ভোট দাও ভোট ভোট দিতে গেছি বিজেতে কলার ধরে হাতে কলার ধরে বের করে দিচ্ছে ভোটার কার্ড রয়েছে ভোটার কার্ড টেনে নিয়ে নিচ্ছে আপনি কি ভোট দিয়েছেন এখনো না ভোট দিতে পারছি না এই যে ভোটার কার্ড আমার বল